আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর দুই নড়িয়া সখীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বুধবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। উপমন্ত্রী থাকার পরেও সরকার প্রোটোকল ও পতাকা ব্যবহার না করে একজন সাধারণ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে তার মনোনয়নপত্র জমা দেন।